বন্ধু জীবনে বড় মানুষ ভালো মানুষ কে না হতে চায় জীবনে সফল হতে হলে আচার্য চাণক্যের এই তিনটি কথা অবশ্যই মেনে চলুন বিখ্যাত নীতিকার আচার্য চাণক্য তার একটি শ্লোকে বলেছেন যে ব্যক্তি সুযোগের অনুকূল কথা বলতে জানে আর যে ব্যক্তি নিজের গরিমার ও যশের অনুকূল মধুর ভাষণ করতে পারে সেই ব্যক্তি বাস্তবে অন্য অনেক মানুষকে ছাপিয়ে সফলতার ঊর্ধ্বে উঠতে পারে এছাড়া যে ব্যক্তি নিজের শক্তি অনুসারে ক্রোধ করে সে সমাজ জীবনে সংসার জীবনে সফল হয় প্রথমত আচার্য চাণক্য বলছেন মানুষকে কখন কি বলা দরকার এটা যে বুঝে নিতে পারে তাকে বুদ্ধিমান বলা হয় আমরা যখন কারো সঙ্গে কথা বলি আবেগের বশে অনেক কিছু বলে বসি এমন কথা আছে যেগুলো নিজের সম্মানের পক্ষে হানিকর আবার এমন কিছু কথা যার সঙ্গে বলছি সেই কথাগুলো তার কাছে অপ্রীতিকর সেই জন্য ব্যক্তির সময় ও সুযোগের অনুকূলেই কথা বলা উচিত আর কথা বলার সময় তার এটা ভেবে দেখা উচিত যে এতে তার প্রতিষ্ঠা বাড়বে অথবা কমবে আমরা প্রায়ই দেখি মূর্খ ও দুষ্ট ব্যক্তিরা কোনো স্থানে অপ্রিয় কথা বলা বন্ধ করে না ওরা কাউকে অপমান করার আগে একটু চিন্তাও করে না ওরা একদল মানুষের সামনে তথ্য না জেনে কারো সম্পর্কে ভুলভাল টিপ্পণী কাটে তাতে সে নিজেই ঘৃণার পাত্র হয়ে যায় যে ব্যক্তি জ্ঞানী সে সবসময় মাথা ঠান্ডা রাখে কাউকে কিছু বলার আগে ভেবে নেয় এই কথার প্রতিক্রিয়া কী হতে পারে কোনো বিশেষ বিষয়ে জ্ঞান না থাকলে বুদ্ধিমান লোকেরা কোথাও মুখ খোলেন না তাই চাণক্য বলেন সভা সমারোহে অন্য লোকের সঙ্গে তালে তাল মিলিয়ে ঠিক ঠিক কথা বলাই বুদ্ধিমানের কাজ এই শ্লোকেই আরেকটি বিষয় সম্পর্কে চাণক্য বলছেন তা হল মানুষের ক্রোধ ক্রোধ করা বা রেগে যাওয়াটা মানুষের সহজাত প্রবৃত্তি ক্রোধকে রোধ করা যায় না পরিস্থিতি অনুযায়ী তা আপনা থেকেই মনকে অধিকার করে নেয় চাণক্য বলেন নিজের শক্তি অনুসারে ক্রোধ করতে হয় বাস্তবে দেখা গেছে কিছুটা ক্রোধ করা কপট রাগ করাটা সংসারের সমাজে কল্যাণ ডেকে আনে কিন্তু চণ্ডালের রাগ বড় সাংঘাতিক বস্তু এই তো সেদিন খবরে শুনলাম করোনার জন্য বাড়ির কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি বাইরে লোকের মাঝে ঘোরাফেরা করছিল প্রতিবেশী এক ব্যক্তি প্রতিবাদ করায় সে ক্রোধে ওই ব্যক্তির মাথায় এমন বাড়ি মেরেছে যে ওই প্রতিবেশীর ভবলীলা সাঙ্গ হয়ে গেছে কখনো কখনো ক্রোধের সীমা এতটা পেরিয়ে যায় যে এর পরিণাম ভয়ঙ্কর হয়ে যায় ক্রোধ মনে উদয় হলে কিছুক্ষণ চুপ করে নির্জন জায়গায় বসে থাকতে হয় আয়নার সামনে বসে নিজের মুখ বারবার দেখতে হয় নতুবা প্রতিজ্ঞা করতে হয় এখন কোনো কথা নয় যা হবে এক ঘন্টা পরে এর বিচার হবে ধৈর্য ধরে এটা করতে পারলে দেখবেন আপনার বিচার বুদ্ধি ফিরে এসেছে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে উঠছেন ক্রোধ এত মারাত্মক জিনিস এর ফলে কত সুন্দর সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেছে কখনো কখনো দেখা যায় বাড়ির ছোট্ট বাচ্চাদের কোনো ভুল দেখে বাবা তাদের প্রাণ সংশয় পর্যন্ত করে বসেছে কখনও কখনো নিজের পত্নীর সঙ্গে ক্রোধের বসে দুষ্কর্ম করার ঘটনা শোনা যায় তাই চাণক্য বলেন আপনার ক্রোধকে সবসময় বসে রাখুন যাতে আপনি জীবনে সফল হতে পারবেন ক্রোধ এমন একটা জিনিস একে কেবল বসে রাখব বললেই বসে রাখা যায় না যে কোনো পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকা যায় তা ধীরে ধীরে অভ্যাস করে নিজের জীবন গড়ে তুলতে হবে জীবনে বড় হওয়ার জন্য আচার্য চাণক্য আর একটা শ্লোকে মানুষকে সুখী জীবন কাটানোর জন্য পথ প্রদর্শন করে বলেছেন মানুষের দুষ্ট ব্যক্তির সঙ্গ ছেড়ে দেওয়া উচিত তার সব সময় সজ্জন ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করা উচিত কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একটি দুষ্ট ব্যক্তি হাজারটা লোককে খারাপ পথে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাই ভুল করেও কোনো প্রলোভনে খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা উচিত নয় বড় হওয়ার পথে এটি খুব বড় একটি বাধা চাণক্যের মতে এই তিনটি গুণ সমস্ত মানুষকে বড় হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় বুদ্ধিমান লোকেরা নিষ্ঠার সঙ্গে এগুলো মেনে চলেন ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন ও শেয়ার করে সমস্ত বন্ধুদের জানতে সুযোগ করে দিন আর আপনি এই চ্যানেলে নতুন হলে মহর্ষি উবাচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং